Hello viewers, Assalamualaikum. Bhinno moto dorshider janai antorik shubhechha. Asha kori shobai bhalo achen. Alhamdulillah, amio bhalo achi. To ajke apnader samne je bishoy niye ashlam. Samnei amader ashonno BPL 2024. To gotokalke ইতিমধ্যে বিপিএল এর প্লেয়ার ড্রাফট শেষ হয়ে গেছে তো প্রত্যেকই তাদের পছন্দ মতো প্লেয়ার দলে ভিড়িয়েছে এবারে বিপিএল এর সবথেকে খরচে দল যেটা সবথেকে বেশি টাকা খরচ করে যারা দল গুছিয়েছে তারা হচ্ছে ফরচুন বরিশাল তারা এবারের সর্বোচ্চ দামি একটি দল এবং তাদের দলটা অনেক শক্তিশালী তো আমি আমার প্রতিবেদনে প্রতিদিন একটি করে দল নিয়ে আলোচনা করব তো আজকে যেহেতু বিপিএল এর সর্বোচ্চ দামি দল হিসেবে বরিশাল রয়েছে তো আজকের প্রতিবেদনে বরিশালকে নিয়েই কথা বলবো আপনাদের সামনে তো এবারে বিপিএল এ বরিশাল কয়েকটি চমক দেখিয়েছে এর মধ্যে একটি তো বললাম সবথেকে দামি দল বরিশাল আর দ্বিতীয়ত তারা হঠাৎ করেই যে শান্তকে কেউ নিচ্ছিল না সেই শান্তকে তারা সাইনিং করিয়েছে সরাসরি এবং সবথেকে আকর্ষণীয় যে বিষয়টা সেটি হচ্ছে তারা নাজমুল শান্তকে ক্যাপ্টেন করেছে আমি আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন আমি নিজেও অবাক হয়েছি তামিম ইকবালের বদলে শান্তকে ক্যাপ্টেন করা হয়েছে এটা তামিম ইকবালের সম্মতিতে করা হয়েছে তো সে নিজে ক্যাপ্টেন্সি না করে দায়িত্বটা শান্তকে দিয়েছে তো তাদের দলটা অনেকটা ন্যাশনাল টিমের আদলেই হয়েছে ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার তাদের টিমে রয়েছে তো আশা করি তাদের দলের যে দামের ওজন যে টাকার ওজন সেই অনুযায়ী তারা পারফরমেন্স করবে সে আশা বা প্রত্যাশা রাখতেছি তো আপনাদের সামনে বরিশাল দলে স্কোয়াডে কে কে আছে একটু জানিয়ে দিই তো বরিশালে এবারের বিপিএলে বাংলাদেশি যে ভাইটাল প্লেয়ারগুলো রয়েছে তারা হচ্ছেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি করবেন যতদূর আমি শিওর হয়েছি এবং তারপরেই রয়েছে তামিম ইকবাল খান তিন নম্বরে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তারপরেই রয়েছেন মুশফিকুর রহিম তো এরপর পর রয়েছেন তাওহিদ হৃদয় এ হচ্ছে বাংলাদেশি যে ভাইটাল ব্যাটসম্যান বাংলাদেশ জাতীয় দলের ভালো প্লেয়ার তাদেরকে দলে বিলিয়েছেন এরপর পর আসেন আপনি আমরা যদি ধরি বিদেশি প্লেয়ার যাদেরকে দলে বিলিয়েছে বরিশাল মোহাম্মদ নবী তারপর আপনার আছে পাথর নিশানাকা শ্রীলঙ্কার তার পরবর্তী আছে কাইল মায়ার্স গতবারও বরিশালের হয়ে খেলেছে এরপরে আছে আপনার ডেভিড মালান বিধ্বংসী একজন ব্যাটসম্যান তাকেও দলে বেরিয়েছেন বরিশাল তো এই ভাইটাল বিদেশি প্লেয়ারগুলো বরিশালে এবার তারা তাদের টাকার গরম দেখিয়ে তাদের দলে ভিড়িয়েছে আশা করব তারা তাদের টাকার ওজন অনুযায়ী পারফরমেন্স দলকে উপহার দিতে পারবে তারপরে রয়েছে আপনাদের আমাদের তানভীর ইসলাম তারপর রয়েছে রিপন মণ্ডল
এরপর রয়েছে আমাদের রিশাদ, বর্তমানে বাংলাদেশ টিমের লেগ স্পিনার, অলরাউন্ডার, বিধ্বংসী একজন ব্যাটসম্যান রিশাদ, তিনিও রিশাদ হোসাইন, তিনিও রয়েছেন বরিশালের দলে। এরপর রয়েছে অভিজ্ঞ তাইজুল ইসলাম, আছে নাঈম হাসান, এরপর পেস অ্যাটাকে রয়েছে আমাদের গতি মানব এবাদত হোসেন। তো রয়েছেন শহীদুল ইসলাম, তারপর এই হচ্ছে বাংলাদেশি প্লেয়ারদের, ভালো নামি দামি প্লেয়ার যেগুলো বরিশাল কিনেছে। এর পরবর্তীতে আরও রয়েছে আপনার ফাহিম আশরাফ, মোহাম্মদ আলী, জাহানদাদ খান, জেমস ফুলার, এরপর আপনার রয়েছে নান্দ্রে বার্গার। তো সব মিলিয়ে বরিশাল আমার হাতে আসছে 21 জনের একটি স্কোয়াড, যেটা বরিশাল দল এ পর্যন্ত কনফার্ম করেছে। তো তাদের প্লেয়ারের নাম অনুযায়ী দলটা অনেক ভারী, অনেক ব্যালেন্স একটা টিম হয়েছে আমার জানা মতে। তো দেখা যাক, তাদের জন্য শুভকামনা রইল, ভালো একটা টিম করেছে তারা, ভালো পারফরমেন্স করুক, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো আশা করব দর্শকদের ভালো একটা খেল, টুর্নামেন্ট উপহার দেবে তারা। তো এই প্রত্যাশা করে আজকের এই পর্ব এখানেই শেষ করছি, নেক্সট পর্বে অন্য কোনো দল নিয়ে আবার আসবো আপনাদের সামনে কথা বলতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।